গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার আসছি আপনাদের সামনে তো আজকে কোনো ফুড রিভিউ না আজকে দেব আমি একটা টেক রিভিউ তো আজকে আমি টিভিটা রিভিউ দেওয়ার জন্য আসছি আপনাদের সামনে এই টিভিটা হচ্ছে জেবিকো 15 ইঞ্চি 4K স্মার্ট টিভি তো এই টিভিটা অনেক ইউটিউবে দেখছি যে অনেকেই টিভিটা সার্চ করেন তো যার জন্য আমি এই টিভিটা রিভিউ দিচ্ছি আমার বাসায় একটা টিভি আছে তো সেক্ষেত্রে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করবো এই টিভিটার সাথে আপনারা আমার এই টিভিটার সব থেকে বেস্ট ফিচার্স বা বেস্ট অপশন যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই টিভিটার প্রাইস এই টিভিটার প্রাইস এত কম আপনারা বিশ্বাসই করবেন না এই টিভিটার প্রাইস আমি একটা ভিডিও মিডলে বা একদম মেইন পয়েন্ট আমি প্রাইসটা বলবো তো আপনারা আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন প্লিজ এই জায়গায় যে নিচে বেল আইকনটা আছে আর সাবস্ক্রাইব বাটন আছে লাল কালার ওইটা আপনি প্রেস করবেন স্ম্যাশ করবেন দেন আপনি বেল আইকনটা প্রেস করে অল দিয়ে রাখবেন আর শিওর 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 যেটা হচ্ছে আপনি অবশ্যই একটা করে লাইক বাটনে প্রেস করবেন ঠিক আছে গাইস তো আর দেরি করছি না তো চলো আপনাদের দেখাই টিভিটা রিভিউ আর স্পেসিফিকেশন ফিচার যা আছে সবকিছু এখন দেখাবো এটা হচ্ছে ফুললি মেটাল বডি এই যে মেটাল বডি আর টিভিটা স্লিম বলতে গেলে ভালো স্লিম তো ভিউয়ার্স আমি এখন আপনাদের টিভিটা অন করে দেখাবো তো টিভিটা অন করছে বড় জেবিকো লেখা হচ্ছে জায়গায় সুন্দর আর ভিউয়ার্স এই যে উপরে খেয়াল করবেন রাউটারটা ওইটা রাউটারটা আলাদা টিপি লিঙ্কের ওইটা যদি রিভিউ দেখতে চান সেক্ষেত্রে আমি আলাদা আপনাদের জন্য ট্রাই করবো একটা রিভিউ দেওয়ার জন্য তো ওইটা যদি আপনার মন চায় তাহলে আমার কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন টিভিটা অন হচ্ছে ভিউয়ার্স এই যে পেন ড্রাইভ লাগানো আছে এই জন্য আসলে এই অপশনটা আসছে আমি এখন আপনাদের টিভিটা যে স্পেসিফিকেশন আছে সেটা দেখাচ্ছি সেটিংসে গেলাম সিস্টেম ইনফরমেশন তো এখানে আমরা দেখতে পাচ্ছি টিভিটার স্টোরেজ 16 GB আর এটা অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি ভার্সন হচ্ছে 9.0 এটা হচ্ছে একদম লেটেস্ট ভার্সন যেটা অ্যান্ড্রয়েড টিভি আর এই জায়গায় হচ্ছে আপনার ফায়ারওয়ার ভার্সন এটা হচ্ছে আপনার 2020 মে মাসের 7 তারিখে যেটা লেটেস্ট আপডেট আসছিল জেবিকো টিভির পক্ষ থেকে সেটা আর এই টিভিটার আপনার কোর হচ্ছে 4 কোর তো যার কারণে আপনি টিভি চালানোর সময় বাটার একটা স্মুথনেস পাবেন যেটা আসলে অন্য কোনো চাইনিজ টিভিতে আপনি পাবেন না এটা অবশ্যই একটা চাইনিজ টিভি তো আপনাদের এখন দেখালাম টিভির ইনফরমেশন তো স্মার্ট টিভিতে সব থেকে বিশেষ সবাই কিনে যা যেটা হচ্ছে ইউটিউব তো ইউটিউবও আছে জায়গায় তো আমি এখন আপনাদের ইউটিউব ঢুকিয়ে দেখাবো ইউটিউবে তো ইউটিউবে আমি ক্লিক করলাম ইউটিউবে লোগো আসছে এটা হচ্ছে অনেক টিভি চাইনিজ টিভি আছে যেটা আলাদা ইউটিউবের অরিজিনাল অ্যাপ ইউজ করে না আলাদা অ্যাপ ইউজ করে তো এটা হচ্ছে একদম ইউটিউবের অরিজিনাল অ্যাপ তো এখানে আপনি দেখতে পাচ্ছেন তো এখানে আমি আপনাদের ইউটিউবের একটা ভিডিও চালু করে দেখাই তো আপনাদের জন্য আমি একটা 4K ভিডিও চালু করছি তো এই ভিডিওটা আসলে অনেক কমন একটা ভিডিও তো আমি এটাই চালু করি সবাই এই ভিডিওটা দেখে 4K দেখবে বিকজ আমি কপিরাইট ইস্যুর জন্য মিউজিকটা পজ করলাম তো এটা হচ্ছে আপনার 4K ভিডিও আমি দেখাই আপনাকে এই জায়গায় দেখতেছেন যে কোয়ালিটিতে এই জায়গায় 4K লেখা হচ্ছে তো আমি যে অপশন দেখাই এটা আপনার এখন 1080p চলতেছে আমি এখন আপনাদের 4K তে নিচ্ছি 2160p 2160p তে নিয়ে যাচ্ছে তো এখন যেটা চলছে এটা একদম অরিজিনালি 4K তে চলতেছে এই যে পিকচার মোড আছে আমরা স্ট্যান্ডার্ড ডাইনামিক সফট তো রাতের বেলা একটু ক্যামেরাটা মোবাইল ক্যামেরাটা ওরকম শার্পনেসটা এই জায়গায় দেখাচ্ছে না আমি যতটুকু চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য তো বাকিটা আপনি আসলে সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন এটা রিয়ালিটিটা তো
চাপ দেখাচ্ছে এদিকে। আমি এখন আপনাকে দেখাই এই জায়গায়, আসলে এটা একদম 4K তে চলতেছে, স্মার্ট 4K টিভিতে এই অপশনটা থাকবে, আদারওয়াইজ আপনি 4K টিভি ছাড়া আপনি 1080p কিনতে পারেন, সেক্ষেত্রে 4K অপশনটা থাকছে না। তো অনেকে স্মার্ট টিভি কিনে আপনার ইউটিউব দেখার জন্য, নেটফ্লিক্স দেখার জন্য বা আদার যে ওটিভি স্ট্রিমিং সাইট দেখার জন্য, তো ওগুলো আছে আমি দেখাই এই জায়গায়। আমার কাছে নেটফ্লিক্স এর সাবস্ক্রিপশন আছে, নেটফ্লিক্সটা দেখাচ্ছি। নেটফ্লিক্স একদম আপনার গুগল প্লে স্টোর থেকে নামানো, এটা এটা আদার কোনো অ্যাপ, অন্য কোনো অ্যাপ ইউজ করা হইতেছে না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে নেটফ্লিক্স, নেটফ্লিক্স একটা মুভি অন করে দেখা আপনাদের। জুমানজি দ্য জঙ্গল এটাই দেখায়, ওয়েলকাম টু জঙ্গল। এলটিভিতে একটা মাউস এর অপশন আছে এই জায়গায়, এটা একটু টাইম নিচ্ছে টিউটার। নেটওয়ার্ক স্পিড এর জন্য আসলে একটু আপনার কোয়ালিটি একটু ভুল আসছে, একটু স্টেবল হলে ঠিক হয়ে যাবে, এটা সমস্যা নাই। তো এটা হচ্ছে নেটফ্লিক্স, আর টাইম বেশি নাই তো জায়গা আমি একটু শর্ট ভিডিও দিচ্ছি, এটা নেটফ্লিক্স দেখাচ্ছি। তো এই জায়গায় আমার কাছে আবার অ্যামাজন প্রাইম আছে, অ্যামাজন প্রাইমও দেখাচ্ছি আপনাদের। অ্যামাজন প্রাইমের মধ্যে আপনাদের টিভি শো দিয়ে নিয়ে যাচ্ছি। গুগল প্লে প্লে স্টোর আছে নাকি, তো সেটাও আমি দেখাচ্ছি আপনাদের। অ্যাপসে যাবেন, অ্যাপসে যাওয়ার পর দেখি আমার জায়গায় প্লে স্টোর আছে নাকি। তো এই হচ্ছে প্লে স্টোর, প্লে স্টোরে অনেক কিছু অ্যাপ আছে। তো আমার অ্যাপ টিভি কিনে অনেকে গেমস খেলতে চায়, তো সেক্ষেত্রে আমার কাছে এই জায়গাটা গেমিং গেমও আছে। গেমটা ওপেন করি আমি, আপডেট দিতে বলতেছে, দেখছেন ভিউয়ার্স এই জায়গায় কিন্তু আপডেটের অপশন আছে, গুগল প্লে স্টোর থেকে আপডেটটা আসছে এই জায়গায়। তো আপডেটটা দিয়ে দেখি আমি, কন্টিনিউ রিমোট। এই টিভিটার সাথে আপনি দুইটা রিমোট পাচ্ছেন, একটা হচ্ছে এ রিমোট আর একটা হচ্ছে ভয়েস কমান্ডের জন্য এই রিমোট। তো আপনি ইচ্ছা করলে এই জায়গায় ভয়েস কন্ট্রোলিং করতে পারবেন, যেমন আমি এখন আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এই রিমোটের জন্য আপনার কানেক্ট করতে বলতেছে, তো আমরা দুইটা বাটন এই জায়গায় প্রেস করতে বলতেছে, শো করতেছে এই জায়গায়। তো হোম বাটন আর একটা অপশন বাটন, দুইটা প্রেস করে হোল্ড করলাম, এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনার কারেন্ট উঠে গেলো। তো আমি যদি এখন ইচ্ছা করি এই জায়গায় আমি ভয়েস কমান্ড দিতে পারবো, আবার এই জায়গায় পাতে পাতে টিভিও চালাতে পারবেন, একটা দিও এতটা সমস্যা নেই। তো আমি যদি এখন বলি যে এই জায়গায় যে মাইক্রো অপশন আছে এটা প্রেস করে ধরে বলি প্লে 4K ভিডিও, তো ভিউয়ার্স এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন যে 4K ভিডিও আসছে। তো ধরেন আমি এই জায়গায় এই রিমোটটা ইউজ করতেছি, এই রিমোটটার মাধ্যমে আমি ধরেন মনে করেন এই যে নরওয়ের যে একটা ভিডিও আছে, এই ভিডিওটা আমার খুব দারুণ লাগে, তো এই ভিডিওটা আমি চালু করে দেখাচ্ছি আপনাদের। এটা একদম ডাইরেক্টলি ইউটিউবের মাধ্যমে চালু হয়, আমি এটাতে ভলিউমটাও কমাইতে পারবো এদিকে,
এদিকে যে ভলিউম আপনার পাওয়ার ডাউন পাওয়ার অফ আছে, তো সেক্ষেত্রে আমি এই জায়গায় ধরেন আপনার 4K তে চলছে নাকি যেটা দেখার জন্য আমি এই জায়গায় দেখছেন এই জায়গায় অটোমেটিকলি 4K তে চলতেছে এটা, ঠিক আছে? তো আপনাদের ওইটা দেখাই আমি যেটা দেখাচ্ছিলাম তো তখন। তো এই হচ্ছে গেমটা, গেমটা অন হয়েছে, ডাউনলোড কমপ্লিট হয়েছে, গেমটা অন করে দেখি, ওপেন করে দেখি, তো ওই জায়গায় প্লে দেওয়া হয়েছে, মিটি মুটে চালাচ্ছি। আমি গেমসটা বেশি পাই না অবশ্য, বিয়ার্স তো যারাই দেখতেছেন মাইন্ড করবে না, আসবেন না। এটা একটা কুকুর আছে, এটা রাস্তার উপর পার যেতে হয়। বিয়ার্স এই পর্যন্তই আমি। আর এই টিভিটার প্রাইস আমি যখন নিয়েছিলাম তখন আমাদের পড়ছিল একটা অফারে কিনছিলাম, 38 পড়ছিল আমাদের, আবার সাথে আমরা একটা ছোট মোবাইলও গিফট পাইছিলাম তখন। তো এখন আপনারা যদি কিনতে চান সেক্ষেত্রে এটা প্রাইসটা মেবি অ্যারাউন্ড 30, বাজেট আপনাদের বাজেট যেটা বলতে পারি 37-40 আপনি ধরে রাখতে পারবেন, যদি 50 ইঞ্চি নিতে চান এরকম বাজেট ধরে রাখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, তো আশা করি আপনাদের এলটিভি রিভিউটা ভালো লাগছে। আর আপনারা যদি সামনে এরকম রিভিউ দেখতে চান কোনো টেক রিলেটেড তাহলে কমেন্ট করবেন, শেয়ার, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের দোয়ায় 300 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তো আমি চাই আপনাদের সাপোর্ট থাকলে আরও সামনে যেতে, তো আপনারাও আমাকে সহযোগিতা করবেন এরকম করে। আর প্লিজ আমার যে কক্সবাজারের ভিডিওগুলো আছে ওগুলো দেখবেন, ওগুলো তো ভালোই মজা করছে। আপনাদের জন্য উপরে এপাশে আপনাদের আই বাটনের একটা অপশন আসবে, ওই জায়গায় আপনি কক্সবাজারের কিছু ভিডিও আছে ওগুলো দেখতে পারেন। হোপ আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটা। আর আজকে এই পর্যন্তই ভিউয়ার্স, আশা করি আমার সাথে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম বলে আজকে আমার ব্লগটা শেষ করছি।